উপজেলা পরিষদ নির্বাচনের আগে সংসদ সদস্যসহ সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি কিংবা সরকারি কর্মকর্তা কর্মচারীরা নির্বাচনী অংশ নিতে পারবেন না কেবল ভোটার হলে ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন এছাড়া নির্বাচনের আগে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে কোনো ব্যক্তি সংস্থা বা প্রতিষ্ঠান নির্বাচনী কাজে সরকারি প্রচারযন্ত্র সরকারি যানবাহন কোনো সরকারি সুযোগ সুবিধা এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যবহার করতে পারবেন না ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আগে নির্বাচন কমিশন রোববার এই নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্যরা যাতে এলাকায় গিয়ে প্রচারণা কিংবা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে না পারেন বা আচরণ বিধিমালা মেনে চলেন এজন্য জাতীয় সংসদের স্পিকারের দৃষ্টিগোচর করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন নির্দেশনায় বলা হয়েছে সংসদ সদস্যরা যাতে নির্বাচনী বিধিমালা মেনে চলেন সেজন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের বিশেষ নির্দেশনা জারির জন্য স্পিকারের গোচরীভূত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন डेस्क रिपोर्ट बाजार